বন্ধু বিপিএল এর ফাইনাল ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে কুমিল্লার জার্সিতে আরো একবার ডেতোবার স্পেশালিস্ট মোস্তাফিজর রহমানকে দেখল বিশ্ব বিপিএল এর ফাইনাল ম্যাচে উনিশতম ওভারে নিজের চতুর্থ ওভারের বলিং করতে আসেন মোস্তাফিজ এ সময় নিজের নামের সুবিচার করেছেন ফিজ উনিশতম ওভারে এসে ফরচুন বরিশালের প্রয়োজন ছিল ষোলো রান আর এ সময় মোস্তাফিজুর রহমান সেই ওভারে ছয় রান দিয়ে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ নাজমুল শান্তর উইকেটটি অসাধারণ বলিংয়ে এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ম্যাচে বাঁচিয়ে রেখেছেন ফিজ খেলা গড়িয়েছে শেষ ওভারে আর সেই ওভারে দুই রানে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান বঙ্গবন্ধু বিপিএলে নিজের প্রথম ম্যাচ থেকে ফাইনাল ম্যাচ পর্যন্ত অসাধারণ বোলিং করেছেন ফিজ টুর্নামেন্টে এক ম্যাচে পাঁচ উইকেটের দেখাও পেয়েছিলেন কাটারমাস্টার ফাইনাল ম্যাচ শেষে এবারের বঙ্গবন্ধু বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন মোস্তাফিজুর রহমান বিপিএলের অষ্টম আসরে নিজের বোলিং ঝলক দেখানো ফিজ তুলে নিয়েছেন উনিশ উইকেট এ সময় তিনি পিছনে ফেলেছেন ডোয়াইন ব্রাভো সাকিব আল হাসানদের মতো তারকাদের উনিশ উইকেট শিকার করে টুর্নামেন্টের টেবিল টপ উইকেট টিকার বোলার মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমানের এই পারফরম্যান্স আনন্দিত করবে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসকেও সদ্য শেষ হওয়া আইপিএলের মেগা অকশন থেকে মোস্তাফিজুর রহমানকে দুই কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি বঙ্গবন্ধু বিপিএলে ফিজে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া তাই ভীষণ আনন্দিত করবে দিল্লি ক্যাপিটালসকে